ডিমের বাজারে নিয়ে যে অস্থিরতা চলছিল সেই অস্থিরতাটা কিন্তু এখন কেটে গেছে এখন বলা যায় যে একেবারে স্বস্তিদায়ক বা সহনীয় পর্যায়ে রয়েছে ডিমের দাম ভোক্তা পর্যায়ের সাধারণ ক্রেতাদের কেননা আজকে সকালে আমরা মুন্সীগঞ্জের যে পাইকারি বাজার রয়েছে সেইখানে ঘুরে দেখেছি যে ডিমের দাম কিন্তু একেবারেই কমে এসেছে অর্থাৎ ফার্মের যে লাল ডিম সেটি কিন্তু আজকে আমরা দেখছি চৌচল্লিশ টাকা হালিতে পাইকারি দরে বিক্রি হচ্ছে পার প্রতি পিস ডিমের দাম পড়ছে এগারো টাকা তবে যে পাইকারি আড়তদাররা আছেন এখানে তাদের সাথে কথা বলেছি তারা বলছে যে বড়ো বাজার থেকে তারা এই ডিমটি কিন্তু সাড়ে দশ টাকা কিংবা দশ টাকা পিস অর্থাৎ চল্লিশ টাকা হালিতে কিনে এনেছে এবং সেটি পাইকারি দরে তারা চৌচল্লিশ টাকা হালিতে বিক্রি করছে অন্যদিকে সাদা ডিমের কথা যদি বলি সেটি কিন্তু এখন সাঁত্রিশ থেকে আটত্রিশ টাকা হালিতে এখন পাইকারি বাজারে বিক্রি হচ্ছে এবং হাঁসের ডিম কিন্তু বিক্রি হচ্ছে বাউান্ন থেকে চুয়ান্ন টাকা হালিতে এবং দেশি মুরগির ডিম যেটি সেটি কিন্তু আমরা দেখছি যে চৌচল্লিশ টাকা হালিতেই চৌচল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা হালিতে কিন্তু পাইকারি বাজারে বিক্রি হচ্ছে তবে পাইকারি বাজারে স্বস্তির স্বাভাবিক চিত্র দেখা গেলেও পার্শ্ববর্তী এখান থেকে মাত্র আধা কিলোমিটার দূরের খুচরা বাজারের চিত্র কিন্তু একেবারেই ব্যতিক্রম সেখানে কিন্তু এই চৌচল্লিশ টাকা হালির লাল ডিম কিন্তু বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে বাউন্ন টাকায় এবং যে সাদা ডিম রয়েছে সেই সাদা ডিম কিন্তু বিক্রি হচ্ছে আপনার যে আটচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা এবং হাঁসের ডিম কিন্তু সত্তর থেকে পঁচাত্তর টাকায় বিক্রি হচ্ছে এবং দেশি মুরগির ডিম কিন্তু আমরা দেখছি যে ষাট থেকে পঁয়ষট্টি টাকা হালিতে বিক্রি হচ্ছে অর্থাৎ পাইকারি এবং খুচরা বাজারে কিন্তু এখনও একটি ডিম যে পার্থক্য পাঁচ থেকে পনেরো টাকা সেটি কিন্তু চোখে পড়ছে তাই দ্রুত বাজার তদারকি তাগিদ দিয়েছেন ক্রেতারা শুভ আপনাকে ধন্যবাদ দর্শক মুন্সীগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শুভ ঘোষ নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম